আসসালামু আলাইকুম ওরক আহলন সাহলান মাহেরমাদন কান পেতে শোনো সাত আসমান খোশাম এলু মাহের মাদন চ্যানেল টোয়েন্টি ফোর এবং বাঁশুরির যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি হওয়ায় আমরা বাঁশড়ির কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই প্রিয় আজকে আমাদের প্রথম পর্ব এই প্রথম পর্বে এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় ওস্তাদ শিল্পী শিল্পী আবু বকর সিদ্দিক প্রিয়দর্শক এবারে আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি বাসুরির সম্মানিত সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক আমাদের প্রিয় মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী পরিচিত মুখ আমাদের প্রিয় মানুষ জনাব টিটু মুন্সি আজকের অনুষ্ঠানে যিনি আমাদের কোরআন মজিদ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন হাফিজ কারি বিলাল হুসাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সকল মেহমানকে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই আমরা অনুষ্ঠান শুরু করছি প্রিয় দর্শক প্রথমে আমরা এই কাব্যানুবাদের উপর একটি মৌলিক আলোচনা শুনতে চাই যে কাব্যানুবাদ কেন করেছিলেন কিভাবে করেছিলেন নজরুল ইসলাম কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন এই বিষয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাসুরের সম্মানিত সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান স্যার আপনার কাছে আসতে চাই জি ধন্যবাদ আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা এই একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং আমি সেখানে উপস্থিত কাব্য আম্পারা কবি কাজী নজরুল ইসলামের কাব্য আম্পারা এটা অত্যন্ত গৌরবের বিষয় যে আমাদের জাতীয় কবি কোরআন থেকে অনুবাদ করেছেন আমরা জানি কবি কাজী নজরুল ইসলাম সমস্ত মানুষের কবি ছিলেন তিনি মানবিকতার কবি ছিলেন তিনি তার সমস্ত সৃষ্টিকর্মর মধ্য দিয়ে সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এটা সকল ধর্মেরই মূল বিষয় আমরা জানি ইসলাম দ অর্থ শান্তি আল্লাহ পাক কোরআন মজিদ নাজিল করেছিলেন তৎকালীন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং কবি এবং আমাদের নবীজি সাল্লা সাল্লাম তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি এবং পৃথিবীতে নবীজি শান্তি প্রতিষ্ঠার জন্য তার সারা জীবন কাজ করে গেছেন নবীজির মূল বিষয় ছিল সাম্য প্রতিষ্ঠা করা এবং শান্তি প্রতিষ্ঠা করা মানুষে মানুষে যাতে ভেদাভেদ না থাকে তার জন্য তিনি কত অত্যাচার সহ্য করেছেন কবি কোরআন মজিদকে সম্পূর্ণ কোরআন মজিদকে বাংলায় অনুবাদ করতে চেয়েছেন সহজ কথায় পদ্মাকারে যাতে মানুষ সহজে এই পদ্মানুবাদটা মুখস্থ করতে পারে এবং বুঝতে পারে এজন্য তিনি চেষ্টা করেছিলেন সময়ের অভাবে বলতে বলতে গেলে ভাগ্য খারাপই বলা যায় অকালে অসুস্থ হওয়ার কারণে তিনি সম্পূর্ণ কোরআন অনুবাদ করতে পারেননি তিনি কাব্য আমপারাটা আমপাড়াটা তিনি অনুবাদ করতে পেরেছিলেন সেই সাথে ফাতেহা আরেকটা জিনিস কবির চেয়েছিলেন সেটা হচ্ছে নবীজি সাল্লা আলিয়া সমস্ত সম্পূর্ণ জীবনী বাংলায় পদ্মাকারে প্রকাশ করা এ কাজেও একইভাবে কবি সম শেষ করতে পারেননি আমরা অবাক হয়ে যাই যে কবি আরবি ভাষা শিখেছেন শুধু কোরআন অনুবাদ করার জন্য ছোটবেলা থেকেই নজরুল জানতেন আরবি ভাষা কিছুটা ফার্সি মোটামুটি ভালোই জানতেন পরবর্তীকালে ফার্সিও শিখেছেন তো শিখেছেন ভালোভাবেই তাতেও নজরুল ক্ষান্ত হননি সেইকালীন তৎকালীন বিশিষ্ট আলেমদের দ্বারা তিনি এটা পর্যালোচনা করেছেন আমপারাটা যে কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কি না আমাদের সৌভাগ্যের বিষয় এই রচনায় কোনো ভুলভ্রান্তি নেই প্রিয় দর্শক নজরুল সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা বলেও শেষ করা যাবে না কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি প্রিয় কবি এই যে কাব্য আম্পারাটি লিখেছিলেন এটির একটি ভূমিকা রয়েছে একটি আরজ রয়েছে আমরা এই আরোজটি আমাদের প্রথম অনুষ্ঠানে আমরা জানতে চাই এই আরোজটি পরিবেশন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয়মুখ বিশিষ্ট আবৃত্তি শিল্পী টিটু মুন্সী আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল পবিত্র কোর শরীফের বাংলা পদ্মানুবাদ করা সময় ও জ্ঞানের অভাবে এতদিন তা করে উঠতে পারিনি বহু বছরের সাধনার পর খোদার অনুগ্রহে অন্তত পড়ে বুঝবার মতো আরবি ফার্সি ভাষা আয়ত্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি কোরআন শরীফের মতো মহাগ্রন্থের অনুবাদ করতে আমি কখনো সাহস করতাম না বা তা করবারও দরকার হতো না যদি আরবি ও বাংলা ভাষায় সমান অভিজ্ঞ কোনো যোগ্য ব্যক্তি এদিকে অবহিত হতেন ইসলাম ধর্মের মূলমন্ত্র পুঁজি ধনরত্ন মণিমাণিক্য সব কিছু কোরআন মজিদের মণি মঞ্জুষায় ভরা তাও আবার আরবি ভাষার চাবি দেওয়া আমরা বাঙালি মুসলমানেরা তা নিয়ে অন্ধ ভক্তি ভরে কেবল নাড়াচাড়া করি ওই মঞ্জুষায় যে কোন মণিরত্নে ভরা তার শুধু আভাসটুকু জানি আজ যদি আমার চেয়ে যোগ্যতর ব্যক্তিগণ এই কোরআন মজিদ হাদিস ফেকা প্রভৃতির বাংলা ভাষায় অনুবাদ করেন তাহলে বাঙালি মুসলমানের তথা বিশ্ব মুসলিম সমাজের অশেষ কল্যাণ সাধন করবেন অজ্ঞান অন্ধকারের বিবরে পতিত বাঙালি মুসলমানদের তারা বিশ্বের আলোক অভিযানের সহযাত্রী করার সহায়তা করবেন সে শুভদিন এলে আমার মতো অযোগ্য লোক এ বিপুল দায়িত্ব থেকে সানন্দে অবসর গ্রহণ করবে আমার বিশ্বাস পবিত্র কোরআন শরীফ যদি সরল বাংলা পদ্মে অনুদিত হয় তাহলে তা অধিকাংশ মুসলমানই সহজে কণ্ঠস্থ করতে পারবেন অনেক বালক বালিকাও সমস্ত কোরআন হয়তো মুখস্থ করে ফেলবে এই উদ্দেশ্যেই আমি যতদূর সম্ভব সরল পদ্মে অনুবাদ করবার চেষ্টা করেছি খুব বেশি কৃতকার্য যে হয়েছি তা বলতে পারিনি কেননা কোরআন পাকের একটি শব্দও এধার উধার না করে তার ভাব অক্ষুণ্ণ রেখে কবিতায় সঠিক অনুবাদ করার মতো দূর কাজ আর দ্বিতীয় আছে কিনা না জানি নেই ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী আসলে আপনার এই আলোচনাটা মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম যে কাজী নজরুল ইসলাম যে সংক্ষেপে যে কথাগুলো বললেন কোরআন মাজিদের টোটাল নিজাসটা উনি বলেছেন আমরা কোরআন মাজিদের প্রথম সুরা যেটিকে উম্মল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় সুরায় ফাতিহা সুরাই ফাতিহার সুলড়িত কণ্ঠে আপনার একটু তালোবাদ শুনতে চাই আমরা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا <applause> الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জাজাকাল্লা কারি হাফেজ বিলাল হুসাইন আপনাকে কণ্ঠে আমাদের কোরআন মাজিদের প্রথম সোরাটা তেলাওয়াত করার জন্য প্রিয়দর্শক কোরআন মাজিদের তেলাবাত তো আমরা শুনি ওইজাত আলি হিম ইমানা যখন তোমাদের সম্মুখে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করা হয় ইমানদারদের তখন ইমান বৃদ্ধি পায় আমরা এবারে এই কাজে নজরুল ইসলামের কাব্যানুবাদ সুরা তেহার এই কাব্যানুবাদ শুনব আমাদের আবারও আমরা যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী যার কণ্ঠে আমরা আবৃত্তি শুনে নিজেদেরকে আন্দোলিত করে তুলে আমাদের প্রিয় ভাজন টিটু মুন্সি শুরু করিলাম লোয়ে নাম আল্লাহর করুণা ও দয়া যার অশেষ অপার সকলই বিশ্বের স্বামী আল্লাহর মহিমা করুণা কৃপার যার নাই নাই সীমা বিচার দিনের বিভু কেবল তোমারই আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি সরল সহজ পথে মোদের চালাও যাদের বিলাও দয়া সে পথ দেখাও অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা প্রভু তাহাদের পথে যেন চালায়ও না কভু আমাদের আবৃত্তি শিল্পী আমাদের টিটু ভাইকে চমৎকার করে আবৃত্তি করার জন্য নজরুল ইসলামের কাব্যানুবাদ সুরেফাতেহার প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল ইসলাম অনেক হামনাথ লিখেছেন লিখেছেন আমাদের জন্যে অনেক কবিতা অনেক গল্প কাব্যানুবাদ ইত্যাদি আমরা বলে শেষ করতে পারবো না সর্বশেষ আমরা শুনতে চাই হামদে বারিতা আলা কাজে নজরুল ইসলামের হামদে বাড়িতে আলা নিয়ে এবারে আসছেন আমাদের প্রিয় শিল্পী পরিচিত মুখ শিল্পী আবু বকর সিদ্দিক শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী তুমি কতই দিলে রতন ভাই পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদ পুত্র সজন ক্ষুধাপ অন্ন যোগাও পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম করি আমি প্রতি পায় আলো দিয়ে বাতাস দিয়ে বাছাবে বন্ধ শ্রেষ্ঠ নদিলে মোরে তরিয়ে নিতে রোজহাস শ্রেষ্ঠ নদিলে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবানী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা পানি খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহরবানী তোমার মেহের বাণী চমৎকার চমৎকার আমরা পুরো মাস জুড়ে আপনাদের সাথে থাকবো চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আশা করছি আপনার এই অনুষ্ঠানটি দেখবেন নিজেকে সমৃদ্ধ করবেন পরিবার সহ দেখবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি